বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকে ধৈর্য হারা হয়ে পড়েছেন বুঝতে পারছি কিন্তু এখন এত তাড়াতাড়ি ধৈর্যহারা হলে চলবে না তার কারণ গতকাল আসানসোলে মুখ্যমন্ত্রীরা কথা বলেছিলেন যে সতেরো হাজার চাকরি রেডি আছে তার মানে কি বলতে চাইছেন যে ভ্যাকেন্সি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে যেহেতু কোর্ট কেস চলছে এবং কোর্টের আওতায় রয়েছে এসএসসির প্রসেস বা সেক্ষেত্রে এখন নিয়োগ করা যাচ্ছে না কে কীরকমভাবে প্রিপারেশান নিচ্ছে আপনারা কেউ জানেন না ম্যান টু ম্যান ভ্যারি করে তাদের ফোকাসের ওপর তারা কীরকমভাবে নিজেদের স্টাডি করছে কিভাবে এদের প্রিপারেশানের মধ্যে নিয়ে যাচ্ছে আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন না তো এই মুহূর্তে নিজেদের ধৈর্য না হয়ে অবশ্যই নিজেদেরকে ঠিক রাখতে হবে গতকাল আমি শুরু করেছি আমাদের আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আমি ঠিক করেছি যে আমি যে এমসি কিউগুলো আলোচনা করব। এবং তার সাথে যে মক টেস্টগুলো নেব সেই মক টেস্টের পিডিএফগুলো যাতে প্রোভাইড করতে পারি সেই জন্য গ্রুপটি বানানো হয়েছে গ্রুপে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই কিন্তু অ্যাক্টিভ আছেন এবং তাদের উদ্দেশ্যে বলছি যে যাতে করে এবছর এসএসসি হলে এই এসএসসিতে যাতে প্রথমবারই আপনারা ক্র্যাক করতে পারেন তার জন্য কিন্তু সদা সচেষ্ট থাকতে হবে এই মুহূর্তে নোটিফিকেশন কবে আসবে কবে পরীক্ষা হবে কবে এই সফলতার আঙিনায় আপনারা উঠবেন এগুলো নিয়ে এগুলো নিয়ে একদম চিন্তা করবে না এগুলো মাথায় একদম নিয়ে আসবেন না আপনাদেরকে বারবার এবং প্রতিদিন প্রায় ভিডিওতেই আমি বলি এই জন্যই কারণ প্রতিটা মুহূর্তে আপনাদের অবস্থা কি সেটা কিন্তু আমি রিয়েলাইজ করি সেটা আমি বুঝতে পারি আর তার জন্যই আমার মনে হয় যে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করা খুবই জরুরি আপনাদের এই মুহূর্তে ডিমোটিভেট হলে চলবে না আপনাদেরকে মোটিভেট হতে হবে আপনাদেরকে আরও শক্ত হতে হবে এবং তার সাথে একটা কথা বলি আপনাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশনের জন্য আপনি যদি কোনো অনলাইন বা অফলাইন কোনো স্যারের সাথে যোগাযোগ রাখেন তো তার সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করুন দেখবেন মনটা ভালো লাগবে আরেকটা কথা কোনো নেগেটিভ মানুষদের সাথে মিশবেন না আর নেগেটিভ কথাবার্তা যারা বলে তাদের থেকে দূরে থাকবেন কারণ এই মুহূর্তে অনেক মানুষ আছে যারা আপনাদেরকে ডিমোটিভেট করতে পারে আপনাদেরকে বলতেই পারে যে এই সময় অনেক রকম কথা আমি বলছি না অনেক রকমভাবে আপনাদেরকে ডিমোটিভেট করতে পারে তো তাদের কাছ থেকে একটু দূরে থাকুন কারণ তাদের কাছ থেকে কথাগুলো শুনলে আমি আপনার স্টাডিও করতে পারবেন না তো সেক্ষেত্রে একটা বিরাট অসুবিধা এই মুহূর্তে আর আমি বলবো যে যারা আপনাকে মোটিভেট করছে যারা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আপনাকে ঠুস যোগাচ্ছে তো তাদের সাথে একটু যোগাযোগ রাখুন তাদের সাথে আপনি সময় কাটান দেখবেন মনটা ভালো লাগবে কিছু কিছু পজিটিভ ভাইব্রেশন নিন কিছু পজিটিভ কথাবার্তা শুনুন সেই পজিটিভ কথাবার্তাগুলো শুনলে আপনার অনেকটা ভালো লাগবে এবং কি না এই মুহূর্তে যে একটা কঠিন পরিস্থিতি এগিয়ে যাচ্ছে সেই কঠিন পরিস্থিতিকে একটা লাঘব করতে পারবেন দেখুন একটা দিন পরীক্ষা হবেই সেই পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে আপনার পড়াশুনোকে চালিয়ে যেতে হবে আমি আমার কথা বলার এটাই উদ্দেশ্য যে হঠাৎ করে যদি নোটিফিকেশান দিয়ে দেয় বা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যায় সেই মুহূর্তে কিন্তু আপনি নিজেকে বাগাতে পারবেন না তো এই মুহূর্তে আপনার এই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখা উচিত তার সাথে আর একটা কথা বলবো সময় আপনি বেশি বাড়িতে কাটান তো পুরোনো বইগুলোকে ঘাটুন পুরনো বইগুলো বলতে দেখুন যেহেতু পুরো এমসিকিউ কিউ বেসড কোশ্চেন হবে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশানের কিছু বই আপনি ঘাটুন যেগুলো হাইলাইট জিনিস সেই হাইলাইট জিনিসগুলোকে আপনি নোট ডাউন করুন দেখবেন আপনারও ভালো লাগবে এবং নতুন ধরনের কিছু কোয়েশ্চেন পাবেন সেগুলো আপনার তৈরি করতে অনেক সুবিধেও হবে তো আজকে আর আমি বেশি কিছু কথা বলছি না আপনাদেরকে একটা কথাই বলার ছিল যে দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি আপনার যাতে হাতছাড়া না হয়ে যায় আপনি যেন একটা সিট অবশ্যই পান অর্থাৎ পরীক্ষাতে অবশ্যই সফল হন সেদিকে কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে আজ আর কোনো কথা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ